আজকে যিনি বক্তা তার সম্বন্ধে সকলেই কম বেশি জানেন, কিন্তু তবুও আমার মধ্যে দু একটা কথা বলা প্রয়োজন। তার আগে বলি যে যেহেতু একটা সমসাময়িক বক্তৃতা, তার একটা বিশেষ তাৎপর্য নিশ্চয়ই আছে। বিশেষ করে অনিল আগে বলল কত এর আগে কত বিশিষ্ট বক্তারা এই বক্তৃতা দিয়েছেন। সমসেন শুধু কবি ছিলেন না, তিনি আশ্চর্য রকমের নির্ভীক সাংবাদিকও ছিলেন। কবি সমসেনকে তার সঙ্গে পরিচয় হওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু সাংবাদিক সমসেনকে আমি কাছ থেকেই দেখেছিলাম। এবং আজকের বক্তৃতার বিষয় সেই দিক থেকে সংগতিপূর্ণ বলতে হবে, কারণ যে বিষয়টা নিয়ে প্রণব দা আজকে বলবেন সেটা সম্প্রতিকালের একটা বহু চর্চিত এবং বিতর্কিত বিষয়। এই বিতর্ক এখনো চলছে, চট করে শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং এই বিষয়ে প্রণব বর্ধন যে বলবেন এটা নিশ্চয়ই আমাদের এই সময়ে যে ধরনের কথাবার্তা এখন চলছে তাতে একটা খুব বিশিষ্ট সংযোজন হবে। প্রণব বর্ধন এই কলকাতারই প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করে তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। তারপর দেশে ফিরে এসে উনি দিল্লির বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট দিল্লি, এই দুই জায়গায় তিনি শিক্ষকতা করেন। তারপর 1977 সাল থেকে উনি ইউনিভার্সিটি